এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি ঝালদা উচ্চরাম কলেজের প্রফেসর অধ্যাপক ডক্টর সমরকান্তি চক্রবর্তীর সঙ্গে। আজকে আমরা টিসিএসের ব্যাপার নিয়ে কিছু আলোচনা করব। এ নিয়ে কিছু বলবেন আমাদের অধ্যাপক সমরকান্তি বাবু? নমস্কার। আমরা সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান অচ্ছুরাম স্মৃতিবাগ মহাবিদ্যালয়, এই মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আমি শ্রী সমরকান্তি চক্রবর্তী। আপনাদের একটা বিশেষ আনন্দ সংবাদ দেওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, কিন্তু এই খবরটা আমি এই ভিডিওর মাধ্যমে পুরুলিয়াবাসী তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের দুস্থ বেকার পরিবারের ছেলেমেয়েদের কাছে এই বার্তা দিতে চাইছি যে অচ্ছুরাম মেমোরিয়াল কলেজের নেতৃত্বাধীনে 2014 সাল থেকে প্রথম অচ্ছুরাম মেমোরিয়াল কলেজে টিসিএস বা টাটা কনসালটেন্সি ট্রেনিং শুরু হয়েছিল। এই ট্রেনিংয়ের একটি পুরনো ইতিহাস রয়েছে। 2013 সালে আমি সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটির প্রতিনিধি হিসাবে নেহু বিশ্ববিদ্যালয়ে আমি সেখানে গিয়েছিলাম। সেখানে নর্থ ইস্টার্ন জোনের রিজিওনাল ডিরেক্টর এনএসএস প্রভাত কুমার পটনায়ক, তিনি আমাকে বলেন যে টাটা কনসালটেন্সি সার্ভিস নামে একটা ট্রেনিং প্রতি বছর বিভিন্ন প্রান্তে হয়ে থাকে ভারতবর্ষে, সুতরাং তুমি যদি এই ট্রেনিংটা অর্গানাইজ করতে পারো তাহলে সেখানকার দুস্থ পরিবারের ছেলেমেয়েরা, বিশেষ করে যারা এসসি এসটি ক্যাটাগরির ছেলেমেয়ে, যারা পড়াশোনার সুযোগ অত্যন্ত কম পায়, তাদের চাকরি বাকরির সুযোগ কম, বা তারা নিজেদেরকে যোগ্য করে তোলার যে প্ল্যাটফর্ম সেটা তারা পায় না, সার্বিক কারণে এই ট্রেনিংটা করার মধ্যে দিয়ে তুমি যদি সেখানে একটা ট্রেনিং অর্গানাইজ করতে পারো তাহলে বহু ছেলেমেয়ের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। সার্বিক কারণেই আমি 2014 সালে নেহুতে ট্রেনিং সম্পূর্ণ করে আমি ঝালদা কলেজে এসে বিভিন্ন কলেজের সঙ্গে যোগাযোগ করে যে সমস্ত এসসি এসটি ক্যাটাগরি ছেলেমেয়েরা রয়েছে তাদেরই কালেকশন করে আমি প্রথম ট্রেনিং অর্গানাইজ করেছিলাম। এই ট্রেনিংয়ের যিনি ট্রেনার ছিলেন তিনি সুব্রত চৌধুরী, এবং মূলত 65 থেকে 80 জন ছেলে এই ট্রেনিং সম্পূর্ণ করেছিল, এবং সেই বছর স্বল্প কিছু ছেলে মেয়ে টিসিএসে চাকরি পায়। পরবর্তীকালে আমরা এসসি এসটি জেনারেল ক্যাটাগরি বহু ছেলে মেয়েদের ট্রেনিং অর্গানাইজ করেছি 2016 সাল, 2017, 2018, 2019, এবং এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে প্রায় 1000-এর বেশি ছেলে মেয়ে এই কলেজ থেকে ট্রেনিং সম্পূর্ণ করেছে, এবং বিভিন্ন স্ট্রিমের ছেলেমেয়েরা, বিভিন্ন দুস্থ পরিবারের ছেলেমেয়েরা কলকাতায় যোগ্যতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে, সম্মানের সঙ্গে উপযুক্ত স্যালারি নিয়ে তারা সেখানে সার্ভিস করছে, এবং যে সমস্ত ছেলে মেয়েদের এতদিন পড়াশোনা শুধুমাত্র নির্দিষ্ট একটি ট্র্যাকের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু এই টাটা কনসালটেন্সি সার্ভিসের মধ্যে দিয়ে সেই সমস্ত ছেলেমেয়েরা নিজেদেরকে বিভিন্ন কাজে নিজেদেরকে যোগ্য করে তুলেছে, ফলে সায়েন্সের যে সমস্ত ছেলেমেয়েরা আছে বা আর্টসের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তারা সাধারণত তাদের পড়াশোনাটা তাদের প্রথাগত শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ ছিল, এই ট্রেনিং প্রথম তাদেরকে চাকরি পাওয়ার জন্যে যে যোগ্যতাগুলো দরকার সেই যোগ্যতাগুলো প্রোভাইড করেছে। এবং ঝালদা কলেজ, ঝালদা কলেজের অধ্যক্ষ, ঝালদা কলেজের নন টিচিং স্টাফ, টিচিং স্টাফ, স্টুডেন্ট যেভাবে সাপোর্ট করেছে, ফলে প্রায় 150 ছেলেমেয়ে আজকে এই টিসিএস ট্রেনিং সম্পন্ন করে কলকাতাতে যারা চাকরি করছে, ফলে আমি মনে করি এই ট্রেনিং শুধুমাত্র ছাত্রদের কর্মসংস্থান বৃদ্ধি নয়, এই ট্রেনিং ছাত্রদের শিক্ষার পাশাপাশি তাদের কর্মসংস্থানকে বৃদ্ধি করে, এবং সমাজের মধ্যে যে সমস্ত সামাজিক সমস্যাগুলো থাকে সেই সমস্ত সামাজিক সমস্যাকে দূর করে, এবং বর্তমানে এই সমস্ত ছেলেমেয়েরা তাদের শিক্ষা সমাপন করে তাদের পরিবারের পাশে তারা ফিনান্সিয়াল সাপোর্ট দিচ্ছে, তাদের ভাই বোন যারা রয়েছে তাদেরকে উচ্চ শিক্ষার জন্য তারা নিজেদেরকে মেলে ধরতে পারছে, এবং আন্তর্জাতিক বিভিন্ন রকম সংস্থার সঙ্গে তারা বিভিন্ন রকম তাদের বুদ্ধি, তাদের প্রত্যুৎপন্ন মতিত্ব, তাদের জ্ঞান শেয়ার করে তারা অর্থ উপার্জন করছে। এবং 2020 সাল চলছে প্যান্ডেমিক সিচুয়েশন, দেশের আর্থিক অবস্থা যেমন খারাপ, পৃথিবীর আর্থিক অবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, এইরকম অবস্থায়
বেকারত্ব প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, খাদ্যাভ্যাস আর্থিক সংকট প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেই অবস্থাতে দাঁড়িয়ে এই সমস্ত টিসিএসে যে সমস্ত ছেলেমেয়েরা প্লেসমেন্ট পেয়েছিলেন তারা কর্মসংস্থান চালিয়ে যাচ্ছে এবং তারা নির্দিষ্ট যে ইনকাম সেই ইনকাম করে তাদের পরিবারকে সাপোর্ট দিচ্ছে। এটা একটা সমাজের পক্ষে বিরাট মুভমেন্ট, সমাজের পক্ষে একটা বিরাট প্রগতি। এবং 2020 সালে যেহেতু অফলাইন বা স্কুল কলেজ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, ফলে অফলাইনে ট্রেনিং সম্পূর্ণ করা যাচ্ছে না বলেই টিসিএসের নির্দেশে আমরা অনলাইন ট্রেনিং শুরু করেছি। এবং সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে আমরা 4টি ব্যাচ শুরু করেছি এবং সেই 4টি ব্যাচে প্রায় 40টি করে ছাত্র সেখানে ট্রেনিং করছে, প্রায় 160টা ছেলে ট্রেনিং করছে। আমি আশা রাখি এই ট্রেনিং থেকে মিনিমাম 50 কি 60 জন ছেলে তারা চাকরি পাবে এবং চাকরি পাওয়ার ফলে সেই সমস্ত পরিবারগুলোর যে আর্থিক সংস্থান, শিক্ষার সমস্যা বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো দূর হবে এবং সমাজের মধ্যে একটা প্রগতি, সমাজের মধ্যে একটা শান্তি এবং সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরে আসবে এবং এই সমস্ত ছেলেমেয়েরাই পরবর্তীকালে তারা সুস্থ নাগরিক গড়ে তোলার কাজে তারা সহযোদ্ধা হবে, সহমর্মী হবে এবং তাদের সহযোগিতা, তাদের বুদ্ধিমত্তা, তাদের বিচক্ষণতার মধ্যে দিয়ে ঝালদা উচ্চরাম মেমোরিয়াল কলেজের যে উন্নতি বা প্রগতি, যে সুনাম, সেটা আরও বৃদ্ধি পাবে। এবং আগামী দিনে আশা করি এই কলেজ এই অঞ্চলের দুস্থ পরিবারের ছেলেমেয়েদের সঙ্গে থাকবে। এইটা বললে অত্যুক্তি হয় না যে ঝালদা কলেজ শুধুমাত্র ঝালদা কলেজের বা শিরকুমার বিশ্বা ইউনিভার্সিটি ছেলেমেয়েদের এই ট্রেনিং করানোর জন্য সহযোগিতা করছে, সেটা নয়। আমাদের প্রতিবেশী যে রাজ্য বিহার, ঝাড়খণ্ড এবং পুরুলিয়া জেলার পরিবর্তে বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুরের বিভিন্ন ছেলেমেয়েরা এখানে ট্রেনিং করছে। তো আমি এই ভিডিওর বার্তার মধ্যে দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা এখনও পড়াশোনা সম্পন্ন করে চাকরি পায়নি বা চাকরি পাওয়ার তাদের প্রবল ইচ্ছা রয়েছে, তারা যদি এই কলেজের সঙ্গে যোগাযোগ করে ভবিষ্যতে তাদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং তাদের শিক্ষা সমাপনে যে চাকরি সেই চাকরির একটা সুবর্ণ সুযোগ পাবে। সাহেব কলেজ, ঝালদা কলেজ এই বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন ছেলেমেয়েদের সহযোগিতা করছে এবং আগামী দিনে এই জেলার এবং পার্শ্ববর্তী রাজ্যগুলোর ছেলেমেয়েদের সঙ্গে থাকবে, এই আশা রাখি। পাশাপাশি এটা জানাই যে ঝালদা কলেজে ইতিপূর্বে টিসিএস কোম্পানি ছাড়াও বা এরকম একটা আন্তর্জাতিক সংস্থা ছাড়াও বহু আন্তর্জাতিক কোম্পানিগুলো ঝালদা কলেজে এসছে এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিশেষ করে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং দক্ষিণ ভারতবর্ষে বিশেষ করে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনের বিভিন্ন জায়গাতে ঝালদা তথা পুরুলিয়ার বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন উচ্চ আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে তারা সার্ভিস করছে। আগামী দিনে এই ট্রেনিংগুলো চলবে এবং যারা যারা কর্মসংস্থানের লক্ষ্যে, বিভিন্ন রকম প্রেশার লক্ষ্যে তারা বিভিন্ন জায়গায় যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন রকম প্রতিষ্ঠানের টাকা দিয়ে হয়রানি হচ্ছেন, সেই সমস্ত ছেলেমেয়েদের ঝালদা কলেজ আহ্বান জানাচ্ছে ঝালদা কলেজে এসে তারা উপযুক্ত তাদের প্রমাণপত্র দিয়ে সেখানে তারা ট্রেনিং সম্পূর্ণ করুক এবং ট্রেনিং শেষে তারা চাকরি করে এই দেশের এবং সমাজের মুখ উজ্জ্বল করুক, এই আশা রাখি। সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই ঝালদা কলেজের পক্ষ থেকে। ধন্যবাদ।